দুপুর 12টা পর্যন্ত শেয়ার বাজারের খবর মিডিয়া আপডেটে আপনাদের স্বাগত। আজ দুপুর পর্যন্ত ডিএসই তে সূচকগুলো বৃদ্ধি পেয়েছে। মূল সূচক ডিএসই এক্স 31.17 পয়েন্ট বা 0.51 শতাংশ বেড়ে 6165 পয়েন্ট হয়েছে, আর ডিএসই 30 10.59 পয়েন্ট বা 0.48 শতাংশ বেড়ে 2204 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 380টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 219টির, কমেছে 75টির, আর অপরিবর্তিত রয়েছে 86টি কোম্পানির শেয়ারের দর। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 435 কোটি টাকা। মোট লেনদেনে প্রধান খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 37.74 শতাংশ, শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ 14.35 শতাংশ এবং তৃতীয় অবস্থানে 7.39 শতাংশ লেনদেন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। প্রধান খাতগুলোর মধ্যে এখন পর্যন্ত সাধারণ বীমা খাতে সর্বোচ্চ 3.43 শতাংশ এবং ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.96 শতাংশ মূল্য বেড়েছে, আর সর্বোচ্চ 1.01 শতাংশ মূল্য কমেছে ফার্মাসিউটিক্যালস খাতের। এখন পর্যন্ত স্কোয়ার, নিট কম্পোজিট, ওয়াওয়েল টেক্সটাইলস, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস, হামিদ ফ্যাব্রিক্সের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে এসিএমএল, আইবিবিএল শরিয়া, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই, সন্ধ্যায় আবারও আসছি সারাদিনের মূল খবর ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।